তো আমরা যারা ভিপিএন দিয়ে গেম খেলি তারাই বুঝি ভিপিএন দিয়ে গেম খেলা কতটা কষ্টের। পিং হাই থেকে শুরু করে ভিপিএন ডিসকানেক্ট অনেক ধরনের সমস্যা। তো আজকে আমি কোনো ভিপিএন সাজেস্ট করবো না, আমি আজকে ভিপিএন মেক করে দেখাবো একদম ডিরেক্টলি কীভাবে ভিপিএন ক্রিয়েট করবে আর কীভাবে কানেক্ট করবে আর এর পিং কত থাকে সবসময় সব আজকে ডাইরেক্টলি দেখিয়ে দিব। তো ছোট্ট একটি ভিডিও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে সব কিছু। তো ভিপিএন তৈরি করার জন্য আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন পড়বে, আমি ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে রেখে দেবো, অথবা গুগল ক্রোমে গিয়ে লিখতে পারো vpnkeep.com, একদম হবু এরকম করে সার্চ করলে ওয়েবসাইটটি চলে আসবে। তো এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, নিচে আসলে এরকম ইন্টারফেস আসবে। এরপর এখানে উপরে দেখতে পাচ্ছ পিপিটিপি ভিপিএন যেটা উপরে আছে সেটার উপর আমি সাবমিট ক্লিক করব। তো সিম্পলি কোনো অ্যাড আসলে সেটা কেটে দেব। তো এরপর নিচে স্ক্রল ডাউন করে নিচে যাব, নিচে আসলে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে বিভিন্ন দেশের সার্ভার দেখতে পাবা, এখানে এশিয়া মহাদেশের মধ্যে যেগুলো দেশ আছে সেই দেশগুলোর ভিপিএন এখানে পাবা। তারপর এখানে আরও নিচে অনেকগুলো মহাদেশের দেশগুলো এখানে আছে। তো এখান থেকে আমি এশিয়া যে আছে পিপিটিপি এশিয়া এখানে ক্লিক করব। তো ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। তো এখানে মানে এক একটা দেশ থেকে কয়েকটা সার্ভার আছে। তো এখান থেকে আমরা সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করব। তো সিঙ্গাপুর সার্ভারের নিচে আমরা সাবমিট অপশনে একবার টাপ দিলাম। তো একবার চাপ দিলে নিচে এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে এখানে বেশ কয়েকটি আরও সিঙ্গাপুরের সার্ভার পেয়ে যাবা। তো এখান থেকে আমি সিঙ্গাপুর যেটা আছে তার নিচে সাবমিটে ক্লিক করব। তো এরপর এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে আমরা প্রথমে এখানে যে হোস্ট নেম আছে সেটা আমরা কপি করে নিব। তো কপি করে নেওয়া হয়ে গেলে আবার নিচে স্ক্রল ডাউন করব, নিচে আসলে এখানে ইউজার নেম একটা দিতে বলতেছে। তো এখানে একটা ইউজার নেম দিব। তো একটা ইউজার নেম আমি দিয়ে দিলাম। তারপর নিচে পাসওয়ার্ড চাইতেছে। তো পাসওয়ার্ড একটা ইচ্ছা মতো দিলে হয়ে যাবে, অথবা ইউজার নেমটাই নিচে কপি করে পেস্ট করলেও কোনো সমস্যা নাই। তো এরপর একটা হিউম্যান ক্যাপচা চাইবে, দুইটা যোগ করে যত হয় তো ওটাও আমি বসিয়ে দিলাম। উপরে সব কিছু ফিল আপ করা হয়ে গেলে নিচে স্ক্রল করতে হবে, নিচে স্ক্রল করে দেখা যাবে যে ক্রিয়েট এ পিপিটিপি অ্যাকাউন্ট নামে যে একটা অপশন আছে সেটার উপর একবার ক্লিক করতে হবে। তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এরকম ইন্টারফেস আসবে, এখানে আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডগুলো কপি করে নিতে হবে। তো এখানে ইউজার নেম যেটা আছে এটা আমি কপি করে নিলাম। এখান থেকে সবগুলো কপি করে নেওয়া হয়ে গেলে আমাদের এখানে কাজ শেষ, এখন আমাদের যেতে হবে ফোনের ভিপিএন সেটিংসে। তো এখন ফোনের সেটিংসে গিয়ে সার্চ করতে হবে ভিপিএন, ফোনের সেটিং অপশনে সার্চ করলে পেয়ে যাবে, অথবা ভিপিএন সেটিংসটি খুঁজে বের করে হয়ে যাবে। তো এখানে ফোনের মধ্যে থাকা সবগুলো ভিপিএন শো করবে। তো এরপর আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করলে এখানে এক নাম চাইবে, সিম্পলি আমি একটা নাম দিলাম সিঙ্গাপুর। তারপর নিচে সার্ভার, তো আমি যে সার্ভারটা কপি করেছিলাম সেটা এখানে নিয়ে পেস্ট করে দিলাম। তো এরপর এখানে আর কোনো কাজ নেই, সিম্পলি আমাদের সেভ ক্লিক করতে হবে। তো সেভ ক্লিক করলে উপরে যে ভিপিএনটা ক্রিয়েট হয়েছে ওটা দেওয়া হচ্ছে আমাদের মূলত ভিপিএন। তো এখানে আমরা যে সার্ভার ইউজার নেম আর পাসওয়ার্ডগুলো কপি করে এনেছিলাম সেগুলো এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়া হলে এখান থেকে অ্যালওয়েজ টিক মার্ক দিয়ে আমরা কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পর দেখো অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। তো ভিপিএন কানেক্ট হয়ে গেলে এখন আমরা এই ভিপিএন দিয়ে কীরকম পিং পাচ্ছি সেটা আমরা এখন দেখব। তো সিম্পলি আমরা গেমের মধ্যে প্রবেশ করতেছি। ভিডিওটি বুঝতে কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেখি কীরকম পিং পাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি খুব ভালো মানের একটা পিং পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই বাই।